বন্ধুরা, আপনি কি জানেন কি কারণে টাকি মাছ দেখলে সাপগুলো জমের মতো ভয় পায়, এবং কি কারণে টাকি মাছকে ইংলিশে স্নেক হেড বলা হয়, অথবা জলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কুমির কি কারণে ইলেকট্রিক ইল দেখলে 100 হাত দূরে থাকতে চায়? আসলে বন্ধুরা, টাকি মাছ এবং ইলেকট্রিক ইল মাছ সবগুলোই হচ্ছে ক্যাটফিশের ভিন্ন ভিন্ন প্রজাতি। এদের মধ্যে ইলেকট্রিক ইল হচ্ছে সবচেয়ে আলাদা এবং ইউনিক একটি প্রজাতি। আর ইলেকট্রিক ইল যদি কোনো মানুষকে শক দেয়, তাহলে তাকে অনেক বেশি তীব্রতার সাথে ঘায়েল করে ফেলে। কিন্তু ইলেকট্রিক ইলগুলো জলে এবং স্থলে যে কোনো জায়গায় প্রাণীদেরকে কিভাবে শক দিয়ে থাকে? আসলে ইলেকট্রিক ইলের শরীর মূলত 3 ভাগে বিভক্ত, আর এই অর্গানগুলোতে লক্ষ লক্ষ সেল ব্যাটারি সেলের মতো করে সাজানো রয়েছে, যেটাকে ইলেকট্রোসাইট বলা হয়ে থাকে। আর ইলেকট্রোসাইটগুলো আয়নকে প্রবাহিত হতে সহযোগিতা করে, আর এভাবে করেই ইলেকট্রিক ইলগুলো তাদের শরীরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এবং ইলেকট্রিক ইলের এই ইলেকট্রিক পাওয়ার পানির অনেক গভীরে অন্ধকারের মধ্যেও তাদেরকে শিকার খুঁজতে সহযোগিতা করে। আর শিকারী প্রাণীগুলো যদি ইলেকট্রিক ইলের উপরে অ্যাটাক করে, তাহলে ইলেকট্রিক ইলের কোনো কিছুই করতে পারে না। অটোমেটিক্যালি ইলেকট্রিক ইলগুলো যে কোনো প্রাণীর শরীরে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, যার কারণে সাথে সাথেই শিকারী প্রাণীগুলোর শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়ে, এবং সাথে সাথে ইলেকট্রিক ইলগুলো সেই জায়গা থেকে পালিয়ে যায়। এই মাছগুলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 860 ভোল্টেজের বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যেটা কিনা যে কোনো প্রাণীর নার্ভ সিস্টেমকে মুহূর্তের মধ্যেই অচল করে দিতে পারে। এবং এই জিনিসগুলো এত দ্রুত ঘটে যেটা কেউ কল্পনাও করতে পারে না। এমনকি আপনি জানলে অবাক হবেন, ইলেকট্রিক ইলগুলো তাদের প্রয়োজন অনুসারে বিদ্যুতের মাত্রা বাড়িয়ে এবং কমিয়েও দিতে পারে। এছাড়া মাছগুলো যে শুধুমাত্র পানিতে শক দেয় তা কিন্তু নয়, এগুলো পানির উপরেও যে কোনো কিছুকে শক দিতে পারে। এবং পানির উপরে দেওয়া শকগুলো পানির চাইতে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়, কারণ পানির মধ্যে শক দিলে ইলেকট্রিসিটিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু পানির উপরে শক দিলে ওই শকটি শুধুমাত্র একটি বস্তুর উপরেই পড়ে। আর এই জিনিসটা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা নকল হাতও ব্যবহার করেছে, এবং এর মাধ্যমে প্রমাণ হয়েছে মাছগুলো পানির উপরে আরো প্রচণ্ডভাবে শক দিতে পারে, যার কারণে এই মাছটি থেকে যত বেশি দূরে থাকা যায় তত বেশি সবার জন্য ভালো হয়। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন, ইলেকট্রিক ইলের কাছে ছোটখাটো প্রাণীগুলোকে শিকার করা খুবই সহজ একটি ব্যাপার। কিন্তু তখন কি হবে যখন কোনো বড় প্রাণী ইলেকট্রিক ইলের মুখোমুখি হবে? প্রথমে আমরা কুকুর সম্পর্কে জেনে নিই। যদিও বা কুকুরের সাইজ এই মাছগুলোর চাইতে কয়েক গুণ বেশি বড়, কিন্তু তারপরেও ইলেকট্রিক ইলগুলোর একটি ঝটকা যে কোনো কুকুরকে সাথে সাথেই মেরে ফেলতে পারে। বিশ্বাস না হলে আপনারা এই ভিডিওটি দেখুন, যেখানে ইলেকট্রিক ইল একটি জার্মান শেপার্ডকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু এই জায়গায় যদি কোনো সাধারণ কুকুর হতো, তাহলে তার কি অবস্থা হতো? অন্যদিকে কুকুরের জায়গায় যদি কুমির থাকতো, তাহলে কুমিরটির কি অবস্থা হতো? আসলে পানির মধ্যে যতগুলো প্রাণী রয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে কুমির, এবং পানিতে থাকা সবগুলো প্রাণীকেই কুমিরগুলো তাদের শিকার বানায়। কিন্তু কুমির কি পারবে একটি ইলেকট্রিক ইলকে শিকার বানাতে? আসলে এই ক্ষেত্রে আমরা অন্যরকম কিছু দেখতে পাই। যদিও বা বেশিরভাগ কুমির ইলেকট্রিক ইলের আশেপাশেই আসতে পারে না, কিন্তু কিছু কিছু কুমির শিকার করার জন্য ইলেকট্রিক ইলকে আক্রমণ করে বসে। এবং কুমির যখন তার সূচালো দাঁত দিয়ে ইলেকট্রিক ইলের গায়ে কামড় বসায়, তখন সাথে সাথেই দুটো প্রাণী ফেঁসে যায়। কারণ ইলেকট্রিক ইলের শকের কারণে কুমিরের চোয়াল তখন খুলতেও পারে না, বন্ধও করতে পারে না। এতে করে কুমিরের দাঁত ইলেকট্রিক ইলের গায়ের মধ্যে ভালো করে গেঁথে থাকে, এবং ইলেকট্রিক ইলের শকের কারণে কুমিরটি কাঁপতে কাঁপতে আস্তে আস্তে মৃত্যুর করে ঢলে পড়ে। তবে ইলেকট্রিক ইলের শকের কারণে মানুষের মৃত্যু হয় না, কারণ একটি ইলেকট্রিক ইলের শক মানুষজন খুব সহজেই সহ্য করতে পারে। আসলে শক খাওয়ার পরে যখন মানুষ নিস্তেজ হয়ে পানিতে পড়ে, তখন পানিতে ডুবেই মারা যায়। কিন্তু একসাথে যদি অনেকগুলো ইলেকট্রিক ইল মানুষকে শক দেয়, তাহলে মানুষটি মারা যেতে পারে। এর বাইরে আপনারা হয়তো অনেকেই জানেন, টাকি মাছকে ইংলিশে স্ন্যাক হেড বলা হয়ে থাকে, কারণ এই মাছগুলোর মাথা অনেকটা সাপের মতো হওয়ার পাশাপাশি মাছগুলো সাপকে তাদের চিরশত্রু মনে করে। আর শিকার করার জন্য সাপ যদি এদের আশেপাশে আসে, তাহলে সাপের মাথার মধ্যেই মাছগুলো অনেক জোরে কামড় বসিয়ে দেয়, যেটা আপনারা ভিডিওটিতে স্পষ্টই দেখতে পাচ্ছেন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, মাছগুলো যদি সাপের মাথায় একবার কামড় দিতে পারে, তাহলে সাপগুলো হাজার চেষ্টা করেও টাকি মাছের মুখ থেকে তাদের মাথাটি বের করতে পারে না। কারণ জেনেটিক্যালি টাকি মাছের চোয়াল এবং দাঁত অনেক বেশি শক্তিশালী হওয়ার পাশাপাশি মুখটাও অনেক বেশি বড় হয়, যার কারণে সাপের মাথাটি খুব সহজেই মুখের মধ্যে পুরে নিতে পারে। ভিডিওটিতে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, টাকি মাছ যখন একটি সাপের মাথায় কামড় বসিয়ে দেয়, তখন অন্য একটি সাপ এই সাপটিকে বাঁচাতে এসেছিল, কিন্তু হাজার চেষ্টা করার পরেও টাকি মাছের মুখ থেকে ওই সাপটির মাথাটি আলাদা করতে পারেনি। কারণ টাকি মাছ যদি একবার সাপের মাথায় কামড় দেয়, তাহলে সাপটি মারা যাওয়ার আগ পর্যন্ত ছাড়ে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।